ভোটের আগেই পরিত্যক্ত জায়গা থেকে জার ভর্তি বোমা উদ্ধার। বুধবার গভীর রাতে ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় শামসেরগঞ্জ থানার সিকান্দারপুর গ্রামে। ঘটনাস্থলে রয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই বোম স্কোয়াড টিমটিকে খবর দেওয়া হয়। কে বা কারা সেখানে বোমাগুলি রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে এদিন রাতে সিকান্দারপুর গ্রামের রিটন শেখের বাড়ির পেছন থেকেই পরিত্যক্ত একটি জায়গায় বোমা রাখা ছিল এমন খবর আসে পুলিশের কাছে। সঙ্গে ছুটে যায় পুলিশ। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে জার ভর্তি বোমা। যদিও জারে মোট কতগুলি বোমা রয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে বোম স্কোয়াড টিম। সেটা দেখলাম কখন কি করছি গেলাম আমরা বলতে পারবো না। একদল কাজ করছে আমরা দল তো বুঝতে পারছি কোথায় কি করে হয়েছে গেলাম জানি না। ছেলে মেয়ে তারা দিন খেলেও দাঁড়াই গেলেছে। এখন আপনারাও দেখলেন আমরাও দেখলাম। কতটি বোমা আছে সেটাও বলতে পারবো না। এটা লাইফের মধ্যে এটাই কি কারণে রাখা হতো বলে মনে করছেন? এটা ওরা সঠিক বলতে পারছি না, ওরা জানি না, ওইগুলো খবরে দাঁড়াই না। আমরা রাত দশটা হয় বাড়িতে ঘুমিয়ে যাই, এমন আড্ডা মারা আমাকে অভ্যাসও নেই যে কোনো আন্দোলনে নেই, কেউ কিছু বসাও নেই। তবে জীবনে এটাই দেখলাম আমি প্রথম। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম।